আমি এখন মাননীয় সদস্য জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী চাঁদপুর দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় 7 মিনিট Bismillahirrahmanirrahim. Mananiya Speaker, apnake dhonnobad. Eki shonge tana chaturbarer moto ei mohon songshode Speaker nirbachito hoye apnake antorik dhonnobad gyapon korchi. Mananiya Speaker, ei mohon songshode dariye boktobo prodaner shurute ami shraddhabhore shoron korte chai jat hajar bochorer shreshtho bangali sunar banglar shopnodrosta jatipita Bongobondhu Sheikh Mujibur Rahmanke. Ami shoron korte chai 1971 saler mohan muktijuddher shohid howa 30 লক্ষ অকুতোভয় দেশপ্রেমিককে আমি স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধকালে সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে আমি আরো স্মরণ করতে চাই যারা বাংলা ভাষার জন্য স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন সেই সব বীর শহীদদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই জাতীয় চার নেতাকে মাননীয় স্পিকার আমি প্রাণভরে অভিনন্দন জানাতে চাই বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এই দেশের উন্নয়নে চালিকা শক্তি মানবতার জননী সফল রাষ্ট্রনায়ক সংসদ নেতা ও আওয়ামী লীগের সভাপতি জননী শেখ হাসিনা কে চারবার এবং পর এই এক পর্যায়ে পঞ্চমবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য আমি তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য একই সঙ্গে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচনী এলাকা চাঁদপুর দুই মতলব উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি যারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে বিপুল ভোটে জয়ী করে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার আপনি জানেন দ্বাদশ সংসদ নির্বাচনে এক মাস পূর্বে 2023 সালে 2 ডিসেম্বর আমার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু আকস্মিক ইন্তেকাল করেন তার মৃত্যুতে এই মহান সংসদে শোক প্রস্তাব গৃহীত হওয়ার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে সকল সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় স্পিকার গত 30 জানুয়ারি 2024 দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ প্রদান করেছেন তার উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আমার আলোচনা করার সুযোগ প্রদানের জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার বাংলাদেশের সংসদ গণতন্ত্রের ইতিহাসে মহামান্য রাষ্ট্রপতি দেওয়া এই নির্দেশনামূলক ভাষণ মাইল ফলক হয়ে থাকবে বলে আমার বিশ্বাস মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে দেশের রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা যোগাযোগ জ্বালানি কৃষি সামাজিক নিরাপত্তা মানব সম্পদ উন্নয়ন সহ অন্যান্য বিষয়ে যে সামগ্রিক চিত্র তুলে ধরেছেন এবং ভবিষ্যৎ উন্নয়ন অগ্রযাত্রার রূপরেখা বর্ণনা করেছেন তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা পালন করবে মাননীয় স্পিকার আজ বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে অদম্য গতিতে কিন্তু এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে তৎপর একটি অশুভ চক্র আর সেই চক্রের নেতৃত্ব রয়েছে খুনিজিয়া পরিবার ইতিহাসের দিকে তাকালে বিষয়টি আরো স্পষ্ট উঠবে মাননীয় স্পিকার আপনি লক্ষ্য করে দেখবেন 1975 15 আগস্ট সপরিবার বঙ্গবন্ধু নিম্ন হত্যাকাণ্ড একই বছর 13 নভেম্বর জেলখানা জাতীয় চার নেতা হত্যা 2004 সালে 21 আগস্ট গ্র্যান্ড হামলা চালিয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হত্যার ষড়যন্ত্র করেছে এই জিয়া পরিবার এদেশে জিয়া ও তার স্ত্রী কালদা জিয়ার পুত্র তারেক জিয়া শাসন আমলে জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধী তৎপর হয়েছে তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে জিয়া পরিবার কিন্তু 1996 সাল পরবর্তী 2008 সাল থেকে অদ্যাবধি আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে ব্যাপক সমর্থন নিয়ে বিজয় হয়ে সরকার গঠনের পর জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব দিক নির্দেশনা সন্ত্রাস নৈরাজ্য জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য এই দেশ বিশ্বের বুকে রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে মাননীয় স্পিকার 2008 সালে সরকার গঠনের পর জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কথা এবং তিনি তা করে দেখিয়েছেন এবার তার লক্ষ্য বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ পরিণত করা আমরা জানি বঙ্গবন্ধু সুযোগ গণনা তার সে স্বপ্ন বাস্তবায়ন করবেন এবং আমরা পাব স্মার্ট বাংলাদেশ মাননীয় স্পিকার আজ বাংলাদেশের প্রতিটি কোণে
বিদ্যুৎ পৌঁছে গেছে দেশ আজ শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে বর্তমান দেশে দৈনিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 29,727 মেগাওয়াট এক্ষেত্রে যদি আমরা একটু পেছন দিকে তাকাই তবে দেখা যায় বিএনপি সময় গড় বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল বর্তমান সর্বোচ্চ তার 3,782 মেগাওয়াট এই সময় লোডশেডিং এর যন্ত্রণা নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের মাননীয় স্পিকার আপনি জানেন মহান মুক্তিযুদ্ধে অর্থই ছিল স্বাধীনতা এই দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে যুদ্ধ করেছে বাংলার আপামর জনতা আজ থেকে 53 বছর আগে সংগঠিত সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের বেশিরভাগের বয়স এখন 70-এর কোঠায় এবং বৃদ্ধ জন বয়স বৃদ্ধির কারণে তারা অনেকে নানান রোগে আপনারা ভুগছেন সেই জন্য আমার একটি প্রস্তাব থাকবে জাতির সেই সূর্য সদ্য মুক্তিযুদ্ধের জন্য তাদের ব্যবস্থা করেছে যেমন শেখ হাসিনা সেটা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু তারপরে কথা থেকে যায় মাননীয় স্পিকার আপনি জানেন অনেক মুক্তিযোদ্ধার আর্থিক অবস্থা ভালো নয় তারা যে ভাতা পায় তার দিয়ে সংসার চালায় তারা কিন্তু নিশ্চিত হলো চিকিৎসা খরচ মেটাতে তার কষ্ট হয়ে ওঠে তাই আমি এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে জানাবো মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসার ব্যয় নির্ভর করার জন্য সরকারের পক্ষ থেকে অনুদান হিসেবে 1,00,000 টাকা করে তাদের দেওয়া হোক মাননীয় স্পিকার ধারাবাহিক আওয়ামী লীগ সরকারের অর্জন বলে শেষ করা যাবে না তারপরে আমি সংক্ষিপ্তভাবে কিছুটা বলার চেষ্টা করছি স্বাস্থ্য খাতে কোভিড-19 মহামারী সফলতার সাথে মোকাবেলা শহর ও গ্রামের প্রতিটি হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করা মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনা সহ আরো অনেক অর্জন রয়েছে সরকারের এক্ষেত্রে আমি যুক্ত করতে চাই দেশের সর্বত্র কমিউনিটি ক্লিনিকের সংখ্যা আরো বাড়ানো প্রয়োজন এই তাহলে জনসাধারণের দুর্গড়ায় পৌঁছবে স্বাস্থ্য সুবিধা এছাড়া যারা সদ্য ডাক্তার হয়েছেন তাদের গ্রামমুখী করতে হবে অন্তত 1 বছরের জন্য তাদের এসব কমিউনিটি ক্লিনিক কাজ করা নিশ্চিত করলে বিশেষ করে গ্রামের মানুষ উপকৃত হবে বলে আমার বিশ্বাস মাননীয় স্পিকার ধর্মের কল বাতাসে লড়ে না বিএনপি ও তাদের দোসরা দেশি বিদেশি নানা ষড়যন্ত্র আত্ম আগুন সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলার মধ্যে দিয়ে বারবার চেয়েছে সংসদ নির্বাচন প্রতিহত প্রবাহিত করতে দেশের অরাজকতা সৃষ্টি করতে তারা চেয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করতে কিন্তু আল্লাহর রহমতে সেটা তারা পারে নাই আওয়ামী লীগের অনমনীয় মনোবল ও জনগণের প্রচুর বিপুল সমর্থনের কারণে তাদের সকল অপচেষ্টা ব্যর্থ হয়েছে 2024 সালের 7ই জানুয়ারি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অনুষ্ঠিত হয়েছে অবাধ স্বচ্ছ নিরপেক্ষ জাতীয় নির্বাচন এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের নির্বাচন কমিশনকে একই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃঢ় মনোবল সাহসিকতা ও সততার জন্য মাননীয় স্পিকার জননীতি শেখ হাসিনা আজকের কথা চিন্তা করেন না তার দৃষ্টি থাকে ভবিষ্যতের দিকে তাই একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান প্রতিষ্ঠা এইসব অসংখ্য সাফল্যের পালক আওয়ামী লীগের সরকারের মুকুটে যুক্ত হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে আমি প্রত্যাশা করছি মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার নেতৃত্বে দ্রুতই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়িত হবে আর এর জন্য এর মধ্যে দিয়ে বাস্তবিত হবে বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য